হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল ফ্রেন্ড আজ আমি পরিবেশ বিদ্যার ওপর একটি প্র্যাকটিসের ভিডিও এনেছি তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কোয়েশেনগুলি অ্যান্সার দেবার চেষ্টা করো এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা কতগুলি কোশ্চেনের অ্যানসার সঠিক নিতে পেরেছো এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চলো শুরু করছি আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন জলাভূমিতে জৈব পচনে উৎপন্ন হয় অপশন এ হচ্ছে মিথেন অপশান বি ক্লোরো কার্বন অপশন সি সালফার ডাই অক্সাইড অপশন ডি সবকটি এটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ মিথেন দু নম্বর প্রশ্ন আনাক সাপ কোথায় দেখা যায় অপশন এ তৈগা অরণ্যে অপশন বি প্রেহরি অরণ্যে অপশন সি ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে অপশান ডি কোনোটি নয় এটি রাইট আনসার হয়ে যাবে ক্রান্তীয় বিস্তরণে অপশান সি তিন নম্বর প্রশ্ন জিরো ফাইট হলো অপশান এ জাতীয় উদ্ভিদ অপশান বি জলাভূমির উদ্ভিদ অপশন সি আর্দ্র অঞ্চলের উদ্ভিদ অপশান ডি কোনোটিই নয় এটি রাইট আনসার হয়ে যাবে অপশান এ মরু জাতীয় উদ্ভিদ চার নম্বর প্রশ্ন অর্কিড হলো অপশন এ ক্লাইম্বার অপশান বি স্ট্রাংলাস অপশান সি এপিটাইট শ্রেণীর অপশন ডি কোনো ডি নয় এর রাইট আনসার হবে অপশান সি এপিটাইট শ্রেণীর পাঁচ নম্বর প্রশ্ন ভারতবর্ষে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা কত অপশন এ হচ্ছে তিরিশ হাজার অপশান বি পঁয়তাল্লিশ হাজার অপশন সি ষাট হাজার অপশন ডি সাত হাজার এটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি পঁয়তাল্লিশ হাজার ছ নম্বর কোশ্চেন গোলাপি মাতা হাঁস কত সালে বিলুপ্ত হয় অপশান এ উনিশশো সালে অপশন বি সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সরি রিপিট হয়ে গেছে এটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ সালে সাত নম্বর প্রশ্ন ভারতবর্ষের অধুনালুপ্ত একটি প্রাণী হল অপশান এ তুষার চিতা অপশান বি শেখারি চিতা অপশান সি চিতাবাঘ অপশন ডি কোনোটি নয় এটি রাইট অ্যান্সার হবে শিকারি চিতা অপশান বি আট নম্বর প্রশ্ন রামসার এলাকা হিসেবে চিহ্নিত সরি এটা অভয়ারণ্যকে অপশন সি জলাভূমিকে অপশান ডি কোনোটি নয় এটি ডাইরেক্ট আনসার হয়ে যাবে জলাভূমিকে অপশন সি নম্বর কোশ্চেন অবলুপ্ত হয়ে যাওয়া একটি পাখি হল অপশন এ ধনেশ পাখি অপশান বি ডোডো পাখি অপশান সি বাস পাখি অপশান ডি কোনোটি নয় এটি রাইট আনসার হবে ডোডো পাখি অপশান বি দশ নম্বর কোশ্চেন সিম জাতীয় গাছের মূলে অর্বুদ তৈরি করে অপশন এ ছত্রাক অপশান বি ব্যাকটেরিয়া অপশন সি প্রোটোজোয়া অপশন ডি কোনোটি নয় এটি কারেক্ট আনসার হবে ব্যাকটেরিয়া অপশান বি এগারো নম্বর কোশ্চেন ভারতের বিপন্ন উদ্ভিদ প্রজাতির সংখ্যা হলো অপশান এ হচ্ছে হাজার ছত্রিশ অপশান বি বারোশো ছত্রিশ অপশান সি তেরোশো ছত্রিশ অপশান ডি চৌদ্দশো ছত্রিশ এটি কারেক্ট আনসার হবে অপশান সি তেরোশো ছত্রিশ ফ্রেন্ড এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য বারো নম্বর কোয়েশ্চেন টাইগার প্রোজেক্ট কত সালে নেওয়া হয়েছিল অপশান এ উনিশশো তিয়াত্তর সালে অপশান বি উনিশশো তেষট্টি সালে অপশান সি উনিশশো বাহান্ন সালে অপশান ডি উনিশশো একাশি সালে এটি রাইট আনসার হবে অপশান এ উনিশশো তেয়াত্তর সালে টাইগার প্রজেক্ট নেওয়া হয়েছিল তার নম্বর প্রশ্ন ভারতের কতগুলি টাইগার প্রজেক্ট আছে অপশান এ একুশটি অপশান বি উনিশটি অপশান সি একত্রিশটি অপশান ডি পঁয়তাল্লিশটি এটি রাইট ট্রান্সফার হয়ে যাবে অপশান এ একুশটি চোদ্দ নম্বর কোশ্চেন একটি নীলাব সবুজ সৈবাল হল অপশান এ অপশান বি রাইজোবিয়াম অপশান সি ফ্ল্যাট্রিডিয়াম অপশান ডি ইউগলিনা এটি রাইট অ্যান্সার হবে অপশান এ আনাবিনা পনেরো নম্বর কোশ্চেন জলে বসবাসকারী প্রাণীদের যে সকল প্রাণী সাঁতার কাটতে পারে তাদের কি বলে অপশান এ হচ্ছে বেনথস অপশান বি নেকটন অপশান সি ড্রাট্রাম অপশান ডি সবকটি এটি রাইট অ্যান্সার হবে অপশান নেক্টন ষোলো নম্বর প্রশ্ন বন সংরক্ষণ আইন কত সালে চালু হয় অপশান এ উনিশশো সত্তর সালে অপশান বি উনিশশো পঁচাত্তর সালে অপশান সি উনিশশো আশি সালে অপশান ডি উনিশশো নব্বই সালে এটি রাইট অ্যান্সার হবে অপশান সি উনিশশো আশি সালে শত নম্বর প্রশ্ন পৃথিবীর স্থলভাগের কত শতাংশ অঞ্চল মরুভূমি দ্বারা আবৃত অপশান এ পাঁচ পার্সেন্ট অপশান বি সতেরো পার্সেন্ট অপশন সি পঁয়ত্রিশ পার্সেন্ট অপশন ডি পঁয়তাল্লিশ পার্সেন্ট এটি রাইট অ্যান্সার হবে অপশান বি সতেরো পার্সেন্ট আট নম্বর প্রশ্ন সমুদ্রের যে অঞ্চল সম্পূর্ণরূপে অন্ধকার তাকে কী বলে অপশান এ বেথিয়াল অপশান বি আবাইশাল অপশান সি হ্যাজল অপশান ডি কোনোটি নয় এটি সঠিক অ্যান্সার হবে অপশান সি হ্যাজল উনি নামার প্রশ্ন জলজ উদ্ভিদকে বলে জলজ উদ্ভিদকে কি বলে অপশান এ হ্যালোফাইট অপশান বি মেসোফাইট অপশান সি জেরোফাইট অপশান ডি হাইড্রোফাইট এটি রাইট অ্যান্সার হবে হাইড্রোফাইট অপশান ডি কুড়ি নাম্বার প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন নোনা জলের উদ্ভিদকে বলে নোনা জলের উদ্ভিদকে কী বলে অপশান এ হ্যালোফাইট অপশান বি মেসোফাইট অপশান সি জেরোফাইট অপশন ডি হাইড্রোফাইট এটি রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ হ্যালোফাইট এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি কোশ্চেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য ধন্যবাদ